তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আবার চলে এসেছি রেস্টুরেন্ট ব্লগ এটা দেখো আউধের বাইরেটা ডেকোরেশনটা ভীষণ সুন্দর আর এখানে হচ্ছে একটা নবাবী নবাবী ব্যাপার ভিতরে ঢুকছি ভিতরটা ভীষণ সুন্দর ডেকোরেশনটা একটা রাজকীয় নবাবী স্টাইল ঝাড়বাতিটা ভীষণ সুন্দর আর ডেকোরেশন গুলো ভীষণ সুন্দর আর টেবিলে সব প্লেট গুলো গ্লাস গুলো সাজানো ছিল ভীষণ সুন্দর অনেক রকমের সার্টিফিকেট ওনারা সাজিয়ে রেখেছেন আর টেবিলে দেখো সুন্দর করে সাজানো প্রত্যেকটা টেবিল আর এখানে হচ্ছে সব তামার মানে উপরটা তামার আর ভিতরটা হচ্ছে স্টিলের আর এখানে একটা হচ্ছে একটা আঁকা ড্রয়িং সো এত সুন্দর লাগছিল ভেতরে অনেক কিছু ডেকোরেশন দেখে তো এখানে আমরা বসে গেছি আর আমি এটা ভয়েস ওভারে বলছি কারণ ওখানে যেহেতু সাউন্ড চলছিল তো ওইটা পুরো ক্যামেরায় এসছে তো এখানে হচ্ছে মেনু কার্ড নেই এদের তো এখানে স্ক্যান করে ফোনেই থেকেই নিতে হবে তো আমি ফোন থেকেই নিয়েছি ফোনে স্ক্যান একটা স্ক্যানার দিয়ে দিয়েছিল তো এটা হচ্ছে স্ক্যানারটা তো এটা হচ্ছে ফোনে স্ক্যান করে পুরো চার্টগুলো মেনু চার্টগুলো আসবে দেখো আমার ফোনে সব মেনু চার্টগুলো চলে এসছে উইথ প্রাইস তো এখান থেকে সিলেকশন করে কি কি আইটেম আমাদের পছন্দ হবে সেগুলো ওখানে অর্ডার করতে হবে তো আমরা এটা দেখে অর্ডার করে বসেছিলাম তো এখন দেখো আমরা অর্ডার করেছিলাম হান্ডি বিরিয়ানি চিকেন ইরানি আর হান্ডি বিরিয়ানি মানে হান্ডি মাটন বিরিয়ানি সো এটা চলে এসছে হাড়ির মধ্যে আর এটা হচ্ছে চিকেন ইরানি আর এটা হচ্ছে অনিয়ন স্যালাড আর তার সাথে দিয়েছিল রায়তা চাটনি দু রকমের চাটনি তো এখন এটা খুলেছে দেখো এটা খোলা হলো বিরিয়ানিটা পুরো হাড়ির মধ্যেই এসছে আর এটা যে দুজনের জন্য এনাফ আর ভীষণ সুন্দর টেস্ট ছিল আউদের বিরিয়ানি তো টেস্ট হবেই সেটা তো বলার নয় কিছু আর দুজনের জন্য একদম এনাফ আর হাড়িটা এত সুন্দর আর এটার মধ্যে করেই ওপরে ইয়ে করে পুরো পেপার দিয়ে ঢেকে পুরো এনেছিল আর খুব সুন্দর লাগছিল আর চিকেনটা চিকেনের একটা প্রিপারেশন নিয়েছিলাম আমরা চিকেন ইরানি এই যে এটা এখন সার্ভ করা হচ্ছে তো
এটাও ভীষণ সুন্দর টেস্ট, চিকেন চাপ নিয়েছিলাম, তখন ওনারাই বললেন যে এইটা নিতে, তো ওটা ক্যান্সেল করে তখন চিকেন ইরানি বললাম। তো এটা দুটো দু পিস ছিল, আর পিসগুলো বড়ই ছিল, খুব একটা ছোট না, দেখো তোমরা বুঝতেই পারছো। আর গ্রেভিটা এত সুন্দর টেস্ট এটার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভীষণ সুন্দর ওনাদের আপ্যায়ন ছিল, দাদারা যেই দাদারা ছিল, তো সবার খুব ব্যবহার ভীষণ ভালো, আর সার্ভ করে দিচ্ছিল, কিছু বলতে হচ্ছিল না, এসে নিজের থেকে সার্ভ করে দিচ্ছিল। আর আমরা তো ওখানে গিয়ে ভীষণ আপ্লুত, ভীষণ ভালো লেগেছে, সবার ব্যবহার ভীষণ ভালো, সবাই হাসি মুখে কথা বলছে। আর আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর খাওয়ার শেষ হওয়ার পর দেখো এখানে মুখ শুদ্ধির জন্য মৌরি দিয়েছে, লজেন্স দিয়েছে, তারপরে মিছরি দিয়েছে, ছোটো দানার যে মিছরি হয়, তারপরে পান মশলার মৌরি দিয়ে ওই মশলাটা দিয়েছে, তারপরে টুথপিক দিয়েছে। তো আমি এখানে রেটিংস দিচ্ছিলাম, তো আমার তো এখানে ভীষণ ভালো লেগেছে, আউদে প্রথম গেছি আমি এখানে, আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো আমরা বেরিয়ে গেছি আউট থেকে খেয়ে দিয়ে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা হচ্ছে নাকতলার আউটে আছি। তো এদিকে হচ্ছে আমার, এদিকে পুকুর লাগিয়ে আছি, বা দিকে হচ্ছে গড়িয়া, আর এই ডান দিকে চলে যাচ্ছে বাসজনি। তো বাসজনি এদিক থেকে আসার সময় সিগুরু আশ্রম যেই আশ্রমটা আছে, আশ্রমের গলিটা আছে, ওটা পেরিয়ে সোজা আসলেই বা হাতে পুরো আউট। আর সামনে হচ্ছে জিও ডিজিটাল লাইফ আছে, পুরো তার উল্টো সাইডে অপোজিটে আসছে বাজাজের উপরে, বাজাজের একটা অপোজিটে আছে, তো তার অপোজিটে আউট। তো তোমরা অনায়াসে চলে আসতে পারবে, কারণ একদম মেইন রোডের ওপরে, কোনো গলিতে যেতে হবে, এদিকে বাড়িতে ঘুরতে হবে, ডাকতে ঘুরতে হবে, কিছু না, পুরো টালিগঞ্জ থেকে অটো ধরলে একদম এখানে সামনে এসে নামবে, গলিয়া থেকে অটো ধরলে একদম সামনে এসে নামবে। তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটা, আর কন্টিনিউ করছি না, আমাদের হয়ে গেছে। আর আজকে রিভিউতে তোমাদের সব দেখিয়ে দিলাম, আজকে আমাদের খুবই ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টটা আমি আর আজকে ফার্স্ট খেতে এলাম, আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে যে আউটে হবে। আমাদের নাকতলায় একটা ব্রাঞ্চ, অনেকদিন আগে ব্রাঞ্চটা করেছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সবাই জানো আমার চ্যানেলের নাম রেগুলার সানশাইন উইথ ক্যাপ্টেন চিংড়ি। তো অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার